নমস্কার, আপনাদেরকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আনন্দ শাস্ত্রী শুরু করছি অ্যাস্ট্রোটিপসে একটি নতুন জ্যোতিষ আলোচনা। অ্যাস্ট্রোটিপস মানেই বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, আপনাদেরকে লজিক বা যুক্তি সহকারে বোঝাবার চেষ্টা করি এবং প্রত্যেকটি আলোচনার মধ্যে আমি একটা কথাই বারবার ধরে বলি যে আপনারা জ্যোতিষশাস্ত্রের প্রতি আস্থা রাখবেন, জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস রাখবেন। এই শাস্ত্রটি কিন্তু অথেন্টিক, এই শাস্ত্রটি কিন্তু সায়েন্স। বর্তমানে কিছু তান্ত্রিক জ্যোতিষী আছেন যারা বিভ্রান্ত করছে মানুষকে, বিভিন্নভাবে ভুল পথে চালিত করছে। তবে আপনারা যদি কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যদি বুঝে যান, তাহলে কিন্তু আপনারা, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা নিজেরাই সতর্ক হবেন এবং প্রচুর ভালো জ্যোতিষী আছে আমাদের এখানে এবং আপনাদের জীবনের যে সফলতা, নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রটির সহযোগিতা নিয়ে আপনারা সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করবেন। তো চলে আসবো আজকে মূল আলোচনাতে। তবে প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে চলে আসবো একটি বিশেষ আলোচনাতে, সেটি হলো চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকলে পারে একটি যোগ সৃষ্টি করে। প্রচুর রাশিচক্রের ভেতরে কিন্তু এই যোগটিকে দেখতে পাওয়া যায় এবং এই যোগটিকে বলা হয় নাজ যোগ। কোনো কোনো ক্ষেত্রে এই যোগটিকে লক্ষ্মী যোগ হিসেবেও আখ্যা দেওয়া হয়ে থাকে। তবে আমার অভিজ্ঞতা, আমার এই দীর্ঘদিনের জ্যোতিষ পেশার মধ্যে থাকতে থাকতে আমি দেখেছি যে এই যোগটি কিন্তু অনেক রকমেরই অশুভত্ব দেয়। শুভত্ব কিন্তু 100 জন বা 200 জনের মধ্যে হয়তো একজনের এই যোগটা শুভত্ব পাওয়া যায়। তো শুভত্ব কেমন করে দেয় সেটা নিয়েও যেমন আমরা আলোচনা করব, তবে আমরা প্রথমে জেনে নেব যে অশুভত্ব কেমন করে দেয়। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই প্রত্যেকটি যোগ নিয়ে যখন আমরা আলোচনা করব তার লজিকটাকে জানতে হবে যে যোগটা কী করে অশুভ হচ্ছে, তার যুক্তিটা কী। এইটা বিষয়টা আমরা যদি পরিষ্কারভাবে জেনে যাই তাহলে আমরা কিছুটা হলেও বুঝতে পারবো যে হ্যাঁ, যোগটি কীভাবে অশুভত্ব দিচ্ছে এবং আরও নিজেদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে এই যোগটি সত্যি অশুভ যখন তখন আরও কী কী অশুভত্ব এর ভেতরে তৈরি হতে পারে, বিভিন্ন দশা অন্তর্দশা। এটা কিন্তু আপনারা যারা জ্যোতিষশাস্ত্রকে কিছুটা বোঝেন কিছুটা জানেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা ধরে ফেলতে পারবেন। তো এই যোগটি সম্পর্কে বলতে গেলে পারে যে প্রথমে এই যোগটি সম্পর্কে যেটি বলবো যে এই যোগটিকে নাজ যোগের যে আখ্যা দেওয়া হয়েছে তার বিশেষ কারণটা কী। তো এই কারণটিকে যখন আমরা খুঁজবো তখন আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই যোগটি কিন্তু চন্দ্র এবং মঙ্গল যদি রাশিচক্রের কোনো একটি ভাবে থাকে তাহলে কিন্তু এই যোগটির সৃষ্টি হয়। তাহলে এখানে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে চন্দ্র এবং মঙ্গল গ্রহেটির কারকতা কী কী আছে। তো প্রথমেই আমরা যেটিকে বলবো যে চন্দ্র হচ্ছে একটি স্ত্রী কারক গ্রহ, চন্দ্র হচ্ছে একটি মাতার কারক, চন্দ্র হচ্ছে একটি মনের কারক, চন্দ্র একটি জলজ গ্রহ। সমস্ত রকম স্নেহ, মায়া, মমতা, ক্ষমা করা, উদারতা, প্রেম, ভালোবাসা, এই সমস্ত জিনিসের কিন্তু চন্দ্রের কারকতার মধ্যে আসে। চন্দ্র হচ্ছে আমাদের মনন শক্তি, চন্দ্র হচ্ছে আমাদের স্মৃতিশক্তির কারক। এদিকে আবার মঙ্গলকে যদি আমরা দেখি তাহলে মঙ্গল একটি অগ্নিকারক গ্রহ, মঙ্গল একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ, মঙ্গল একটি পুরুষ গ্রহ। মঙ্গলের ভেতরে প্রচণ্ড পরিমাণে হটকারিতা, বদ মেজাজ, বল প্রয়োগ করে কোনো জিনিসকে হাসিল করা, ঝগড়া, মারপিট, দাঙ্গা, ফাসাদ, তার সঙ্গে সঙ্গে যৌবন, সাংগঠনিক ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে মারপিট, মামলা মকদ্দমা, এই সমস্ত বিষয়ের কিন্তু মঙ্গল কারক। মঙ্গল হচ্ছে নিজে একটি যুবক গ্রহ, মঙ্গলকে সেনাপতি বলা হয়, যুবরাজ বলা হয়ে থাকে। মঙ্গলের মধ্যে সব কিছুই মানে একটা বল প্রয়োগ করে ছিনিয়ে নেবার প্রবণতা থাকে। তাহলে এই রকম যদি দুটি গ্রহ একসঙ্গে অবস্থান করে তাহলে কিন্তু অনেক ধরনের নেগেটিভিটি সৃষ্টি হতে পারে। সেটি কেমন করে আমি বোঝাচ্ছি। প্রথমে বুঝতে হবে যে চন্দ্র এবং মঙ্গল একে অপরের কিন্তু মিত্র গ্রহ। আমরা জানি যে চন্দ্রের সঙ্গে মঙ্গলের একটা কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু আমরা যখন এই কারকথাটিকে জানলাম তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে দুজনে মিত্র গ্রহ হলেও দুজনে কিন্তু একে অপরের ভিন্ন ধর্মী একটি গ্রহ। তো যার ফলে এখানে কিন্তু বেশ কিছু প্রবলেম সৃষ্টি করে। অর্থাৎ মঙ্গলের নেচার যখনই চন্দ্রের সঙ্গে মঙ্গল বসে যাবে তখন চন্দ্রের সমস্ত গুণগুলিকে নিজের আওতায় নিয়ে মঙ্গল নিজের মতো করে সেটাকে পরিচালিত করার চেষ্টা করবে, এর ফলে তৈরি হয়ে যাবে বেশ কিছু নেগেটিভিটি। তো কীরকম,
তো প্রথমেই হচ্ছে চন্দ্রমঙ্গল যোগটি যদি রাশিচক্রের ভেতরে দেখতে পাওয়া যায় কোনো একটিভাবে, তাহলে প্রথম যে প্রভাবটা দেয় সেটা হচ্ছে সেই জাতকের মেজাজ প্রচণ্ড কিন্তু গরম হয়ে যায়, প্রচণ্ড হট মেজাজি হয়ে যায়, হুটহাট করে রেগে যায়। আমরা বলতেই পারি যে একটা বদ মেজাজি মানসিকতার হয়ে যায় সেই জাতক। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এরকম জাতকরা কিন্তু খুব তাড়াতাড়ি মাথা ঠান্ডাও করে, কিন্তু হুটহাট রেগে যাওয়ার প্রবণতা কিন্তু একটা থাকে। চন্দ্রমঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে আমরা দেখেছি যে তাদের মায়েরা কিন্তু কোথাও একটু হলেও তাদের প্রতি দুর্বল হয়, এবং চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকলে কিন্তু সেই জাতক তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, মায়ের মুখে মুখে তর্ক করে, মাকে কখনো কখনো মারতেও চলে যায়, মায়ের ওপরে কিন্তু প্রচণ্ড জেদ দেখায় এই চন্দ্রমঙ্গল যোগের কারণে। চন্দ্রমঙ্গল যোগ যদি একসঙ্গে চন্দ্রমঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে এই যোগটির ফলে কিন্তু অল্প বয়স থেকে প্রেমে পড়ার একটা ব্যাপার তৈরি করে দেয়, অল্প বয়স থেকে কিন্তু একটা শারীরিক সম্পর্কেও একটা জায়গা তৈরি করে দেয়। তার সঙ্গে সঙ্গে চন্দ্রমঙ্গল যোগ যদি একসঙ্গে চন্দ্রমঙ্গল যদি একসঙ্গে অবস্থান করে তাহলে কিন্তু অল্প বয়স থেকে অসৎ পথে অর্থ উপার্জন করার প্রবণতা তৈরি করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু মারপিট, একটু কিন্তু হুটহাট করে লোকের গায়ে হাত তুলে দেওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু সৃষ্টি করে। চন্দ্রমঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে কী হয়, ওভার কনফিডেন্স তৈরি করে দেয়, প্রচণ্ড ওভার কনফিডেন্স সেই জাতকের ভেতরে দেখতে পাওয়া যায়, এবং এরকম একটা মানসিকতা দেখতে পাওয়া যায় যে আমি শেষে গিয়ে সব বিষয়টাকে মিলিয়ে দেবো, এরকম একটা মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যায়। চন্দ্রমঙ্গল যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে চন্দ্রমঙ্গল যদি একসঙ্গে থাকে এবং সেটি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতকের অর্থাৎ সেই জাতিকার কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। চন্দ্রমঙ্গল যদি খুব বেশিভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু সেই জাতিকার অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবনেও কিন্তু অনেক রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। তার সঙ্গে সঙ্গে চন্দ্রমঙ্গল যদি পুরুষদের ক্ষেত্রে তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে কানেক্টেড হয় তাহলে কিন্তু সেই জাতকের চরিত্রের দোষ তৈরি করতে পারে। তাহলে আমরা বলতেই পারি যে এই যোগটি কিন্তু সমস্ত রকমভাবেই নেগেটিভিটি সৃষ্টি করছে, এবং এই যোগটি কিন্তু খুবই অশুভ যোগ হিসেবে আমরা বলতেই পারি যে এটি একটি অশুভ যোগ। এই যোগটির কারণে কিন্তু বহু জাতকের বা বহু জাতক জাতিকার ক্ষেত্রে আমরা দেখেছি যেটা যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিশেষ ক্ষতিগ্রস্ত করে এই যোগটা, এবং বিশেষভাবে কিন্তু পড়াশোনার স্টেজে অর্থাৎ আমরা এই যোগটি অনেকে আছেন যারা আপনারা যে আপনারা কিন্তু অনেকে আছেন যারা এখন অবধি কুষ্টিবিচার করেন, আপনাদের ছেলেদের কী রাশি কী লগ্ন এখন অবধি হয়তো জানেন না, কিন্তু আপনি যদি দেখেন যে আপনার ছেলের ভেতরে আমি যেই গুণগুলির কথা বললাম সেই গুণগুলি প্রকাশ পাচ্ছে, সে এখন পড়াশোনা করছে না, প্রচণ্ড মুখে মুখে তর্ক করছে, মায়ের ওপরে জেদ করছে, মাকে বা বাবাকে মারতে চলে যাচ্ছে, বা এমন চোখ দেখাচ্ছে যেন মানে মেরেই দেবে এরকম একটা ব্যাপার, তার সঙ্গে সঙ্গে অল্প বয়স থেকে প্রেমে পড়ে যাচ্ছে, এরকম ধরনের যদি সমস্যা দেখতে পান নিজের ছেলেদের ভেতরে সিমটম দেখা যায় নিজেদের সন্তানের ক্ষেত্রে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে এরকম ধরনের কিন্তু কিছু যোগ অবশ্যই আপনার সন্তানের জন্মচোখে আছে। তো সেক্ষেত্রে আমার যেটা অনুরোধ আপনাদের কাছে যে আপনারা কিন্তু অবশ্যই এই যোগটির প্রতিকার করবেন, নইলে কিন্তু আপনার সন্তানের এডুকেশনের জায়গাটা কিন্তু বিশেষভাবে দুর্বল হয়ে পড়বে এবং তার কিন্তু পড়াশোনায় মন বসবে না, সে অল্প বয়স থেকে কিন্তু অসৎ সঙ্গে চলে যাবে এবং তার মেন্টালিটি তার বুদ্ধি কিন্তু সমস্ত নেগেটিভিটিকে ক্যাপচার করবে, যার ফলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎটি খারাপ হতে পারে। এবার আমি যে কথাটি বলবো যে এই যোগটি লক্ষ্মী যোগের আখ্যা দেওয়া হয়ে থাকে, তো লক্ষ্মী যোগের আখ্যা দেওয়া হয়ে থাকে সেটা কখন, এখানে লক্ষ্মী যোগের আখ্যা দেওয়া হয় তখনই তার কিছু লক্ষ্মী যোগ এই চন্দ্রমঙ্গলের লক্ষ্মী যোগের যে ফল দেয় তার ভেতরে কিন্তু কিছু নিয়ম আছে, কিছু কিন্তু সূত্র আছে, সেটি কীরকম, চন্দ্রমঙ্গল লক্ষ্মী যোগের ফল তখনই দেবে প্রথম যে কন্ডিশন অর্থাৎ প্রথম যে কন্ডিশনটি থাকবে সেটি হচ্ছে চন্দ্র এবং মঙ্গল লগ্ন সাপেক্ষে শুভগ্রহ হতে হবে। দ্বিতীয় নম্বরে কন্ডিশন কী আছে যে লগ্ন সাপেক্ষে শুভগ্রহ হয়ে সেই চন্দ্র এবং মঙ্গল যদি দ্বিতীয় নবম দশম বা একাদশ স্থানে অবস্থান করে তাহলে কিন্তু এটি লক্ষ্মী যোগে রূপান্তর হবে। এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় কন্ডিশন কী আছে যে সেই যে দ্বিতীয় নবম দশম একাদশ ঘরে যে অবস্থান করবে সেই জায়গাটা যেন এই চন্দ্রমঙ্গলের মিত্রক্ষেত্রে হয়।
তাহলে এই যোগটি খুবই পজিটিভ রেজাল্ট দেবে, এছাড়া কিন্তু এই যোগটি খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারবে না, এটাকে খেয়াল রাখতে হবে। তো এখানে আরও একটা ব্যাপার বলতে হবে যে এই তিনটি যে কন্ডিশন বললাম, এই তিনটি কন্ডিশন যখন মিলে যাবে তখনই কিন্তু এই যোগটি শুভ ফল দেবে এবং বেশ কিছু অর্থ সেই জাতককে প্রাপ্তি করাবে। সেটি কর্মের দ্বারা হতে পারে, বিশেষভাবে সেটি ব্যবসার দ্বারা হতে পারে, বিভিন্ন রকমভাবে কিন্তু বেশ কিছু আর্থিক জায়গাটা স্ট্রং করিয়ে দেবে, অর্থ পাইয়ে দেওয়ার একটা জায়গা তৈরি করবে, তবে অবশ্যই নিজের দশা অন্তর্দশার মধ্যে। তো এই হলো সামান্যভাবে এই যোগটির কথা বললাম। প্রথমে যে নাসযোগের কথা বললাম, সেখানে নাসযোগের ভেতরেও একটা কন্ডিশন আছে। এই কন্ডিশন হচ্ছে যে আমি প্রথমেই বলেছি যে এই যোগটি জন্মছকের যেখানেই থাকুক এই ধরনের প্রবণতা সৃষ্টি করে। তবে এখানে খেয়াল রাখতে হবে একটি কথা যে এই যোগটি অর্থাৎ চন্দ্রমঙ্গল একত্রে যদি চন্দ্রমঙ্গলের মিত্র রাশিতে অবস্থান করে তাহলে যতটা নেগেটিভ ব্যাপারটা বললাম ততটা নেগেটিভ এফেক্ট দেবে না, কিন্তু যদি চন্দ্রমঙ্গল শত্রু ক্ষেত্রে অবস্থান করে, শত্রু রাশির মধ্যে অবস্থান করে, তাহলে যে সমস্ত নেগেটিভিটির কথাগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই সেই জাতকের ভেতরে পরিলক্ষিত হবে। তো আশা করি কিছুটা হলেও বোঝাবার চেষ্টা করলাম আপনাদেরকে। আর যাদের যাদের এই যোগটি আছে, আপনাদের যদি সন্তানদের থাকে বা আপনাদের নিজেদেরই থাকে, এটি কিন্তু আরও অনেক রকমের অসুবিধা তৈরি করে, বিভিন্ন রকমভাবে কর্মজীবনে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করতে পারে, ব্যবসার ক্ষেত্রেও বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করতে পারে, পারিবারিক বা সামাজিক জীবনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। তো যদি এরকম যোগ আপনাদের ভেতরে আপনাদের কারোর থাকে, অবশ্যই কিন্তু এই যোগটি প্রতিকার করাবেন, এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু অনেক যোগের অশুভত্বই কম করে দেওয়া যেতে পারে, তার প্রভাবকে অনেকটা, নেগেটিভ প্রভাবকে অনেকটা কমিয়ে আনা যেতে পারে। এবং আমার মনে হয় যে এই যোগটির প্রতিকার করলে পারে কিন্তু অবশ্যই তার বেশ কিছুটা নেগেটিভ প্রভাবকে কমিয়ে সুস্থভাবে নিজের জীবনকে অতিবাহিত করা যেতে পারে। তো আজকে এই পর্যন্ত থাকুক, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো, ততক্ষণের জন্য নমস্কার।